হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা সেলিব্রিটি ইন্সপায়ার মেকআপ লুক। তো পানি পানি জ্যাকলিনের যে নিউ সংটা রিলিজ হয়েছে, ওখানে জ্যাকলিন যে লুকটা ক্রিয়েট করেছে, তো সেই লুকটি আজকে আমি ক্রিয়েট করেছি। তো আমি ফার্স্ট টাইম কোনো ইন্সপায়ার্ড মেকআপ লুক শেয়ার করছি তোমাদের সাথে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এটা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে হিট করে দেবে, অ্যান্ড আমার ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে একদম ভুলবে না। তো চলো স্টার্ট করছি। ফার্স্টে আমি টোনার ইউজ করছি। এখানে আমি গুড ভাইবসের রাইস টোনারটা নিয়েছি। পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি, কারণ কোনো যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার আগে কিন্তু স্কিন কেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। দেন আমি একটা ময়েশ্চারাইজার নিয়েছি। তো এখানে আমি পন্সের সুপার লাইট জেল ময়েশ্চারাইজারটা ইউজ করছি, যেটা আমার অল টাইম ফেভারিট একটা ময়েশ্চারাইজার। তো এটাকেই পুরো ফেসে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি, গলাতেও কিন্তু আমি অ্যাপ্লাই করলাম। দেন আমি ইউজ করছি প্রাইমার। তো এখানে আমি ব্লু হেভেনের প্রাইমারটা নিয়েছি। প্রাইমার কিন্তু ইম্পর্ট্যান্ট খুবই, কারণ আমাদের যে ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাকে মিনিমাইজ করবে, তো সেটার জন্য প্রাইমার ইউজ করলাম। দেন আমি ইউজ করছি একটা ফাউন্ডেশন। তো আজকে আমি ফিট মি ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা পুরো ফেসে ডট ডট ভাব করে অ্যাপ্লাই করবো। দেন আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো জ্যাকলিন যে লুকটা ক্রিয়েট করেছিল সেটা কিন্তু খুবই একটা খুব সুন্দর লুক, যেটা তোমরা যে কোনো অকেশনে করতে পারো এই লুকটা ট্রাই। তো কিছু জিনিস বাদ দিলে তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। তো পুরো ফেসে কিন্তু আমি খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। অবশ্যই নেক পোর্শনেও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেন আমি ইউজ করছি কনসিলার। তো এখানে আমি সুইস বিউটির কনসিলারটা নিয়েছি, যেটা আমার অল টাইম ফেভারিট একটা কনসিলার। তো আইলিডে অ্যাপ্লাই করলাম। আর দেখো, আইলিডে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, এবং কোথাও যদি কোনো ডার্ক স্পট থাকে বা হাইলাইট করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করবে। তো আমার একটা পিম্পলস হয়েছে, তো তার জন্য আমি একটু অ্যাপ্লাই করলাম। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, সেম বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করছি। আর সুইস বিউটির কনসিলারের কভারেজ জাস্ট অ্যামেজিং কভারেজ দেয়, আমার ভীষণ পছন্দের একটা কনসিলার। দেন আমি ইউজ করছি কন্ট্রোল স্টিক, যেটা এনভাইভের, আর এটা খুবই অ্যাফোর্ডেবল একটা কন্ট্রোল স্টিক। আর জ্যাকলিন যে লুকটা ক্রিয়েট করেছে সেখানে কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করেছে, তার সেই জন্য আমি ইউজ করছি একটা ক্রিম কন্ট্রোল। তো তোমরা কিন্তু পাউডার কন্ট্রোলও ইউজ করতে পারো। আমি খুব ভালোভাবে আমি কন্ট্রোল করে নিচ্ছি, এমনকি নোজটাকেও কন্ট্রোল করছি খুব ভালোভাবে। আর এই কন্ট্রোল স্টিকটা এত ভালো, যেটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, যেটাকে ব্লেন্ড করার জন্য কোনো রকম টাইম লাগে না, একটু ভালো করে ব্লেন্ড করলেই ব্লেন্ড হয়ে যায়, খুবই ভালো। তো পুরো ফেসটাকে ভালোভাবে ব্লেন্ড করছি, যে জায়গাগুলো আমি কন্ট্রোলিং করছি। দেন আমি ল্যাকমি লুজ পাউডার নিয়েছি। আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি, যেটা আমি অ্যাপ্লাই করেছিলাম আইলিডের উপর। আমি একটুখানি ভালোভাবে লুজ পাউডারটা অ্যাপ্লাই করলাম। দেন আমি ফেসটাকে একটু বেক করতে দিয়ে দিচ্ছি। তো বেকিংয়ের জন্য আমি ভালোভাবে বেক করে নিচ্ছি ফেসটাতে। বেক করলে কাটিংটা, মানে ফেসের যে কাটটা, সেটা আরও সুন্দরভাবে আসে, সেই জন্যই আমি বেকটা করে নিচ্ছি খুব ভালোভাবে। নেকেও আমি ভালোভাবে অ্যাপ্লাই করলাম, যেহেতু ফাউন্ডেশনটাও অ্যাপ্লাই করেছিলাম। দেন আমি মুভ করছি আমার আইব্রোটাতে। তো এখানে আমি আইব্রোর জন্য মার্কসের আইব্রো যে পাউডারটা, সেটা ইউজ করছি। তো খুব ভালোভাবে ন্যাচারাল ওয়েতেই আমি কিন্তু মানে অ্যাপ্লাই করছি, কোনো ড্রামাটিক কিছু আইব্রো ক্রিয়েট করব না। তোমরা আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো এটার জন্য। তো আইব্রোটা আমার ডিফাইন করা হয়ে গেছে। দেন আমি এনভাইভের কাজল নিয়েছি, আর আমি আমার আপার ল্যাশ লাইনের একদম কাজলটাকে ধীরে ধীরে একটা লাইন ড্র করছি। একটা স্মোকি আইস ছিল, যেটা একদম পুরোটা স্মোকিও নয়, বাট একটা স্মোকি আইস। তো এখানে আমি ভালোভাবে ড্র করলাম। দেন আমি একটা ব্রাশ নিয়েছি, তো সেটা দিয়ে খুব ভালোভাবে ধীরে 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 কিন্তু ওইটাকে স্মাচ করতে থাকবো।
তখন স্মাচ করতে করতে কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ক্রিজ লাইনের ওপর না চলে যায়। ক্রিজ লাইন বলতে চোখটা যখন বন্ধ মানে ওপর দিকে খুলবে তখন দেখবে যে একটা লাইন পড়ে সেটাকে ক্রিজ বলছে, তো সেটার ওপরে যেন না চলে যায়। তো দেখো আমার কিন্তু সেই উপরে যায়নি, খুব ভালোভাবে আমি কাজলটাকে ব্লেন্ড করলাম। দেন একটা ওয়েট এন ওয়াইল্ডেড আইশ্যাডো প্যালেট নিয়েছি, ওখান থেকে একটা ব্রাউন শেড নিলাম, যে শেডটাকে আমি খুব ভালোভাবে ক্রিজ লাইনের ওপরে কিন্তু ধীরে 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 ব্লেন্ড করছি, খুব ভালোভাবে দেখো ব্লেন্ড করছি এবং খুব সুন্দর একটা কালার এসেছে। যতক্ষণ না পর্যন্ত সেই কালারটা পাচ্ছি ততক্ষণ আমি ব্লেন্ড করেছি। দেন একটা ব্রাশ নিয়েছি, খুব ভালোভাবে হালকা করে ব্লেন্ড করলাম। এই ব্রাশটাতে কিন্তু কোনো রকম আইশ্যাডো আমি নিইনি। দেন আমি ইউজ করছি কাজলটাকে আমার লোয়ার ল্যাশ লাইনে, সেম কাজলটাকে আমি ইউজ করছি। আর এটা একটা ডার্ক ব্ল্যাক কালার, যেটা খুব সুন্দর এনভাইবের এই কাজলটা। হালকাভাবে আমি একটা ব্রাশের সাহায্যে স্মাচ করে দিচ্ছি কাজলটাকে, খুব একটা বেশি স্মাচ করা যাবে না, কারণ একটুখানি স্মাচ করেছি একটা খুব সুন্দর লুকের জন্য। দেন আমি সেম ব্রাউন কালারের আইশ্যাডোটা নিয়েছি এবং আমি আমার লোয়ার ল্যাশ লাইনে ভালোভাবে স্মাচ করলাম। দেন আমি এখানে নিয়েছি লাইনার, এটা হচ্ছে মেবিলিনের লাইনার। তো লাইনারটা দিয়ে আমি আমার ইনার কর্নারটাকে একটু পয়েন্ট আউট করে নিলাম, জ্যাকলিনও করেছে সেটা। দেন আমি মাস্কারা ইউজ করছি, তো মাস্কারার জন্য আমি এখানে মেবিলিনের মাস্কারা নিয়েছি, আপার এবং লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করলাম। লোয়ার ল্যাশ লাইনে কিন্তু খুব ন্যাচারালভাবে মাস্কারাটা ছিল এবং আই ল্যাশ অ্যাপ্লাই করেছিল আপার ল্যাশে, তো সেটা কিন্তু আমিও করব। দিয়ে যে এক্সট্রা পাউডারটা ছিল সেটাকে আমি ডাস্ট আউট করে নিলাম। দেন আমি সুইস বিউটির একটা ব্লাশ অ্যান্ড হাইলাইটার প্যালেট ইউজ করছি, এখান থেকে একটা হালকা শেড নিলাম, কারণ ব্লাশারটা যেটা অ্যাপ্লাই করেছিল সেটা খুবই হালকা, খুব হালকা। তো জাস্ট একটু অ্যাপ্লাই করলাম এবং যে হাইলাইটারটা ইউজ করেছিল সেটা কিন্তু খুব ন্যাচারাল মনে হচ্ছিল, তো সেক্ষেত্রে আমি ন্যাচারালভাবেই হাইলাইটারটা ইউজ করলাম যাতে খুব ন্যাচারাল একটা লুক ক্রিয়েট হয়। আমার ফেসের হাই পয়েন্টগুলোতে আমি অ্যাপ্লাই করে নিলাম, ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি আমি। দেন আমি দুটো লিপস্টিক নিয়েছি, এই দুটোকে মিক্সড করেই কিন্তু আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তো ফার্স্টে আমি একটা লিপস্টিক নিয়েছি যা একটু পিঙ্ক শেডের, তো এটা অ্যাপ্লাই করার পরে আমি একটা শেড ইউজ করলাম, যার ফলে আমার যে কালারটা এসেছিলো সেটা খুব সুন্দর এসেছিলো আর কি, ওই রকম টাইপেরই কালারটা চলে এসেছিলো। দেন আমি ফিক্সার ইউজ করছি মেকআপটাকে ফিক্স করার জন্য, তো এটা সুইস বিউটি, খুব ভালোভাবে ফিক্সারটা অ্যাপ্লাই করে জাস্ট এটাকে একটুখানি ড্রাই করে নিলাম। তো এরপর দেখো খুব সুন্দরভাবে লুকটা আমার ক্রিয়েট করা হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক করে দেবে, অ্যান্ড যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, অ্যান্ড বেল আইকনটা হিট করবে, আমার ইনস্টাগ্রামে ফলো করে দেবে। তো আজকের মতন টাটা, আবার আসবো নিউ ভিডিও নিয়ে।